আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন একদম নতুন মডেলের মেশিন, 7 বছর আগে বিভিন্ন মডেলের দেখেছিলেন, এটা একদম নতুন। একটু এদেরকে সরাই দাও তো। তো একদম নতুন মেশিন হওয়ার কারণে আমরা এটার আজকে প্রথম ভিডিও করছি আর কি, এটা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জমিটাতে চাষ করছি সেটা হচ্ছে একদম সদ্য ধান কাটা হয়েছে। এই জমিটা একটু দেখেন, মোটামুটি অনেক ঘাসও রয়ে গেছে, মোটামুটি খুবই শক্ত বলা চলে মাটিগুলো, সেখানে চাষ করছি। এবং দেখেন কত সুন্দর চাষ হচ্ছে, এলাকার মানুষের অনেক ভিড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি অনেক খুশি, অনেকেই বলাবলি করছিল যে ছোট হিসাবে যে কাজটা করছে তো অনেক, কারণ চাষটা খুব ভালোই হচ্ছে। আমরা স্লো চালাচ্ছি, তারপরও দেখেন চাষগুলো একটু দেখেন, এটা হচ্ছে 7 হর্সের পেট্রোল চালিত। আরও বিভিন্ন টাইপের আছে, 13 হর্সের আছে, 6.5 আছে, সেগুলো নিয়েও লাইভ করার চেষ্টা করব আমরা। আজকে বেশ কয়েকটা মেশিনের লাইভ আমরা দিব একটার পর একটা। এটা হচ্ছে এখন গিয়ারটা চেঞ্জ করে দিল, এখন আরও দ্রুত চালানো যাবে, এতক্ষণ স্লো চালানো হয়েছে, এখন দেখেন আরও মাটিটাকে নরম করে ফেলছে। এখানে গিয়ার আছে দুইটা, একটা নিউট্রাল আর দুইটা হচ্ছে একটা স্লো একটা ফাস্ট। আসলে অনেক লোকজনের কারণে আমরা আসলে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, আমরা অনেককেই সরতে বলছি কিন্তু আসলে উৎসুক সবাই মেশিনটা দেখাতে, কারণ এদিকে একদম নতুন এই মেশিনটা। প্রথমে এক চাষ করার পর আমরা দ্বিতীয় চাষটা একটু ট্রাই করছি, সেটা হচ্ছে একটু স্পিড বাড়ায় দিয়ে। চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় করে ফেলছে, নতুন মেশিন দেখতে এসেছে। হাত দিয়ে তুলে দেখেন, তুলে দেখেন তো, হাত দিয়ে ইয়ে করে দেখেন, একটু হাতে ইয়ে করেন। মোটামুটি ভালোই গভীর হয়েছে, ও একজন আমাদের দর্শক উনি নিজেই দেখল। এটা হচ্ছে হাত ছেড়ে দিয়ে চালানোর চেষ্টা করছিল। মোটামুটি 6 ইঞ্চি তো এখন নর্মালি যেটা দেখলাম আমরা, 6 ইঞ্চি হয়েছে, আরও ধীরে চালালে আরও গভীর করতে পারবেন। আমরা এখন শুকনো জায়গাটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই। সামনে দেখেন অনেক শক্ত মাটিগুলো, তাও কেমন চাষ হচ্ছে। ভাই তারপর
কাদা, হ্যাঁ কাদায়ও চালা যাবে। কোথায়? আচ্ছা আমরা যাচ্ছি। রশিটা সরাই দাও। এটা গরুর বাঁধা ছিল এই রশিটা। হ্যাঁ আমরা কাদাতেও দেখবো, এরপরে কাদাতে চালাবো। এই বাবা সরো, আসলে এত মানুষ, আসলে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে আমাদের আজকে, কারণ ওনাদেরকে আমরা অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু সবাই একদম মাঠে নেমে কাজ দেখছেন। সবচেয়ে বড় 13 হর্সের আছে, এটা হচ্ছে হ্যাঁ 7 হর্সের দেখতে পাচ্ছেন। একজন উৎসুক জনতা, উনি নিজেই চালানোর জন্য নিজেই মেশিনটা হাতে নিয়েছে। উনি নিজে চালিয়ে দেখছেন। এটা দিয়ে শেষ দেওয়া যায় না, কিন্তু এখানে একটা লক বের করে দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা সেচের যে অ্যাটাচমেন্ট আছে সেটা লাগিয়ে চালাতে পারবেন। 13 হর্সেরটার ইঞ্জিন শক্তি আরও বেশি, সেটাও দেখতে প্রায় একই রকম কিছুটা। লিটারে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের উপরে চলে, কোম্পানি থেকে হিসাব দেয় 1.5 ঘন্টা।
ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে, আসলে মানুষজন সরতে চাচ্ছেন না। ভিডিও বানাবো না আমরা, আরও এর পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে ইউটিউব চ্যানেলে দিয়ে দিব এবং ফেসবুক পেজে পাবেন ভিডিওটা। আজকে আরও কয়েকটা নতুন মেশিন, একদম নতুন মেশিনের আমরা ডেমো করব আর কি, এরপরের কোনো লাইভে দেখতে পারবেন। সবাই আজকে আমাদের সাথে থাকবেন, ভিডিও আর বাড়াই না। দেখেন চাষ কেমন হয়েছে, কত সুন্দর চাষ হচ্ছে। আমরা যে জমিটা, এটা অনেক শক্ত মাটি এবং প্লাস হচ্ছে এটাতে ধান কাটা হয়েছে কয়েকদিন আগে, তার মানে এটা মোটামুটি অনেক শিকড় সব মিলায় অনেক ইয়া আছে। তারপরে দেখেন কত সুন্দর চাষ হচ্ছে, এবং যখন এটা দুই চাষ হয়ে যাবে তখন আরও মাটিগুলো নরম হয়ে যাবে। নর্মালি যেটা বড় বড় টিলারেও কিন্তু দুই চাষ দিতে হয়, সেটা এগিয়ে এটাতেও আপনারা দুই চাষ দিতে পারবেন। লোকজনের জন্য আসলে পূর্ণাঙ্গটা দেখাতে পারছি না, গিয়ার গিয়ার চেঞ্জ করে দিয়া ইয়া করো, ভিডিও বাড়াই না। আরও সুন্দর ভিডিও আমরা আপনাদেরকে দিয়ে দিব, আগামী নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজকে আরও কয়েকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।